সম্মানিত উপস্থিতি রমাদানকে ঘিরে নানা প্রকার লোকের নানা রকম আমল আমরা দেখতে পাই তবে মেইনলি দুই ক্যাটাগরিতে আমরা মানুষকে ভাগ করতে পারি রামাদানে যে সমস্ত মুসলিমরা রামাদানটা কাটিয়েছেন রমাদানে জীবিত ছিলেন উপস্থিত থেকেছেন কিছু না কিছু কাজ করেছেন এদেরকে দুই ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হলো যারা রামাদান মাস আসার পরে ইবাদতের জন্য নিজেদেরকে আলাদা করে নিয়েছেন দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেদেরকে কিছুটা মুক্ত করেও ইবাদতে মনোনিবেশ করেছেন লাইল আদায় করেছেন সিয়াম রেখেছেন ইফতার করেছেন করিয়েছেন আরও বিভিন্ন ভালো ভালো কাজে তারা সময় ব্যয় করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন অনেককে তো দেখা যায় যে তারা এভাবেও প্ল্যান করেছেন যে তো রমাদানের শেষ দশকে ব্যস্ত হয়ে যাব অতএব প্রথম দশকেই কোরআনটা কিয়াম আমরা খতম করে ফেলি এরকম নানারকম প্ল্যান করেছেন কেউ কেউ হয়তোবা ভেবেছেন যে না পুরো রমাদানেই আমি কাজ করব কিন্তু এই প্রকার লোক যারা ভালো কাজ করছেন যারা ভালো কাজ একদমই করেননি তাদেরকে আমরা এখানে উল্লেখ করছি না যারা এরকম রামাদান মাস মাসকে কাজে লাগিয়েছেন তাদের এই প্রথম দলটা দেখা যায় রামাদান মাসের পরেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এত কাজ এত ইবাদত ইফতার সাহারি সিয়াম তারপরে কোরআন তেলাওয়াত কোরআন খতম দেওয়া তারা বেশ সালাতে লম্বা টাইম দাঁড়ানো রামাদান মাসে তারা সেটা করেছেন কারণ তারা জানতেন যে এর সবাব অনেক বেশি কিন্তু রমাদান মাস চলে গেল আর তারা হাঁপ ছেড়ে বাঁচলেন ভাবলেন যে আহ এখন থেকে আর কি এমন লাইল করতে হবে না এখন থেকে আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে না এখন থেকে আর প্রতিদিন সিয়াম রাখতে হবে না দেখবেন যে এরকম অনেক লোক আছে তাই না এরা কিছুটা দুর্ভাগা বলতে পারে যারা মৌসুমি মুসলিম কি বলা যায় এদেরকে মৌসুমি মুসলিম রামাদান আসলে তারা খুব ভালো আমলদার মুসলিম গুজার মুসলিম রামাদান চলে গেলে আর এদের কোনো আমল খুঁজে পাওয়া যায় না কোরআনকে ভুলে যায় আল্লাহকেও অনেকটা ভুলে যায় এবং তারা ভাবেন প্রতি বছর রমদান মাস আসলে তিনি তার পাপগুলোকে ক্ষমা করিয়ে নেবেন আল্লাহর কাছে দিনভর রাতভর তওবা ফার করবেন কিন্তু রমাদান চলে গেলে আবার তিনি দুনিয়াদার দুনিয়ার সার্বিক সব কিছুতে এতই মত্ত এতই ব্যস্ত যে তিনি দিনের মৌলিক কাজগুলো করার সুযোগ পান না যদিও আমরা রমাদানে তাদের আমলের প্রশংসা করব কিন্তু রমাদান পরবর্তী তাদের ভূমিকার কারণে তাদের এই চরিত্রের কারণে আমরা তাদেরকে সৌভাগ্যবান মুসলিমদের কাতারে রাখতে পারছি না কারণ সৌভাগ্যবান মুসলিম হচ্ছে দ্বিতীয় প্রকার যারা রমাদান মাসকে ট্রেনিং হিসাবে গ্রহণ করে প্রথম দল যেমন রমাদান মাসকে কাজে লাগিয়েছিল তারাও রমাদান মাসকে সুন্দরভাবে কাজে লাগান রামাদান মাস থেকে উপকৃত হন কিন্তু প্রথম দলের সাথে দ্বিতীয় দলের পার্থক্য হচ্ছে দ্বিতীয় দল তারা ইসতেখামাতের উপর থাকেন তারা ইস্তেখামাতের উপর থাকেন প্রথম দল দুনিয়াদার হওয়ার কারণে কি হয় তিনি রামাদানের আগে যে পাপের মধ্যে ছিলেন হয়তো তিনি সিগারেট পান করতেন জর্দা খেতেন হয়তো তিনি মিথ্যা কথা বলতেন হয়তো তিনি খাদ্যে ভেজাল মেশাতেন ফরমালিন মেশাতেন হয়তো তিনি তার অধীনস্থদের উপর অত্যাচার করতেন জুলুম করতেন মানুষকে ঠকাতেন হয়তো তিনি ঘুষ কিংবা সুদের সাথে সম্পৃক্ত ছিলেন রমাদান মাসে এগুলো থেকে মুক্ত হয়েছেন কিন্তু রমাদান শেষ হলো আবার সেগুলোর দিকে তিনি ফিরে গেলেন প্রথম শ্রেণীর লোক আর দ্বিতীয় শ্রেণী তারা হতে পারে আগে থেকেই তিনি সারা বছর আল্লাহর দিনের উপর ছিলেন এটাকে বলা হয় ইস্তেকামাত এটাকে বলা হয় ইস্তেকামাত যে ইস্তেকামাতের কথা আল্লাহ আল্লা সবহানতলা কোরআনের মধ্যে বারবার তিনি তুলে ধরেছেন সেই ইস্তেকামাতের উপর তারা ছিলেন এমন হতে পারে যে তিনি আগে থেকেই ভালো ছিলেন আবার এমনও হতে পারে যে এই রমাদানে তিনি সেই যে ভালো হলেন আর খারাপের দিকে ফিরলেন না তাহলে এই এদের সবাইকে আমরা দ্বিতীয় শ্রেণির মধ্যে নিয়ে আসতে পারি যে যারা এবারকার রমাদানে ভালো আমল করলেন এবং রমাদানের পরেও তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যেভাবে তারা রমাদান মাসকে ইবাদতে কাটিয়েছেন সেভাবেই তারা চেষ্টা করবেন বাকি এগারো এগারো মাস কাটানোর জন্য এবং এভাবেই তারা তাদের জীবনকে সুন্দর করতে চান তারা তাদের জীবনকে গড়ে তুলতে চান যেটা বলেছি যে হতে পারে তিনি এই রমজানের আগ পর্যন্ত ভুল পথে ছিলেন কিন্তু এবার যে ভালো পথে চলে আসলেন সেটাতে কন্টিনিউ করলেন অথবা হতে পারে আল্লাহর এমন অনেক বান্দা আছেন যারা বহু আগ থেকেই ভালাই এবং কল্যাণের চর্চা করে আসছেন তাহলে তো তাদের মর্যাদা আরও অনেক উপরে কিন্তু এই দ্বিতীয় প্রকারের মধ্যে আমরা তাদেরকে রাখব যারা এখন থেকে কন্টিনিউয়াসলি দিনের উপর চলতে তারা আল্লাহর কাছে ওয়াদা করেছেন নিজের কাছে ওয়াদাবদ্ধ এবং তারা আর কখনোই পাপের দিকে ফিরে যাবেন না যে পাপে কখনো হয়তো তিনি সম্পৃক্ত ছিলেন এই দ্বিতীয় প্রকারের ব্যাপারে আমরা দেখি যে আল্লাহ সুমানতাল্লাহ কোরআনের মধ্যে সুরাল মিনুনের মধ্যে কথা বলেছেন আর মোমেনদের প্রশংসা তো তিনি করেছেন তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন ষাট নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওল্লাহু ওয়াজে আন্না হুম ইলা রব্বিহিম রুসার হুম ওয়াহুম লাহ যারা যা দাম করবার সেটা ভীত সন্ত্রস্ত হৃদয়ে আল্লাহর রাস্তায় দান করে থাকে এজন্যে যে তারা তাদের রবের দিকে ফিরে যাবে তারাই হচ্ছেন সেই সকল ব্যক্তি যারা ভালো কাজে প্রতিযোগিতা করে থাকেন এবং তারা সেই কাজে অগ্রগামী এই আয়াতটা যখন নাজেল হলো তখন আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহা নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসুল আল্লাহ এই যে আয়াতে বলা হলো যারা যা দান করবার ভীত সন্ত্রস্ত হৃদয়ে প্রকম্পিত হৃদয়ে তারা সেটা দান করে এরা কি ওইসব লোক যারা আল্লাহর ভয়ে তারা যদিও চুরি করে জেনা করে ব্যবিচার করে কিন্তু আল্লাহর ভয়ে তারা ভালো আমল করে আল্লাহকে তারা ভয় করে এরা কি সেই সব লোক কি না তখন সাল্লাহ সাল্লাম বললেন লা ইয়া তাস সিদ্দিক না হে সিদ্দিকের মেয়ে সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক ওয়্যাক্লিনা ইউসালুন ওয়াসুমুন ওয়া তাসাদ্দাকুন ওয়া খাফুনা আল্লা يتقبل হোম না তারা হচ্ছে সেই সব লোক যারা সালাদ পড়ে সিয়াম রাখে সাদাকা করে আর তারা এই আশঙ্কায় থাকে আল্লাহ কি আমার ইবাদত কবুল করবেন কিনা দ্বিতীয় শ্রেণির লোকেরা এরকম যে তারা যে ভালো ভালো আমলগুলো করে সে আমলগুলোর ব্যাপারে নিশ্চিন্ত না যে আমার আমল আল্লাহ কবুল করবেন আমি তো ভালো কাজ করেছি আল্লাহ কবুল করতে বাধ্য আল্লাহকে কবুল করতে বাধ্য অবশ্যই না তবে আল্লাহর একটা নিয়ম আছে যদি আপনার এখলাস ঠিক থাকে ইমান পরিপূর্ণ থাকে যদি আপনার তাকওয়া থাকে তাহলে আল্লাহর নিয়মে আপনার সকল আমল কবুল হবে আর আল্লাহর নিয়ম কখনো পরিবর্তিত হয় না কেউ পরিবর্তন করতে পারে না তাহলে আল্লাহর নিয়মের কোনো ব্যত্যয় আপনারা কখনোই পাবেন না এটা আল্লাহ বলে দিয়েছেন অতএব আল্লাহর নিয়ম এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে না কোনোদিন ব্যত্যয় দেখেছেন আবার আল্লাহ যেদিন কে ঘটাবেন সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন আল্লাহর নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় নাই অতএব আল্লাহ যাদের আমল কবুল করবেন বলে ঘোষণা দিয়েছেন যেমন মোত্তাকিদের আমল ইন্নামাইয়া তাকাব্বাল্লাহ মিনাল মোত্তাকিন আই লাই তাকব্লাহ উল্লাই মিন মোত্তাকিন আল্লাহ মোত্তাকিন ছাড়া কারো আমল কবুল করেন না আল্লাহ শুধুই মত্তাকিনদের আমলকে কবুল করেন আর মত্তাকি তারা যাদের ইমান এবং এখলাস রয়েছে যারা রসুল সাল্লা সাল্লামের সুন্নার উপর রয়েছেন তারাই হলেন মোত্তাকিন আল্লাহ বলছেন শুধু তাদের আমলই আল্লাহ তারা কবুল করেন অতএব এর ব্যত্যয় কখনো পাওয়া যাবে না তাহলে মোমেন মোত্তাকিন যারা তাদের অবস্থা হচ্ছে এরকম যে তারা নিশ্চিন্ত থাকবে না কীভাবে নিশ্চিত থাকবে আল্লাহ কি আপনার উপর অহিনাজল করেছে নাকি আপনার আমল আল্লাহ কবুল করবেন আপনাকে নিশ্চিত করতে হবে আপনি তাকোয়ার পথে আছেন আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ইমানের পথে আছেন আপনাকে নিশ্চিত করতে হবে আপনার এখলাস ঠিক আছে আপনার সন্ন্যার অনুসরণ ঠিক আছে আপনি ভুল বিভ্রান্তি দলালতের পথে চলছেন না আপনি পাপের পথে চলছেন না পাপ হয়ে গেলেই সাথে সাথে তওবা করছেন এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি এবং নবিসাল্লা সাল্লাম এটাই বললেন যে এই সমস্ত লোক যারা ঠিকমতো সলাদ পড়ে সিয়াম রাখে সাদা দেয় আর ভয় করে আশঙ্কা থাকে যে আল্লাহ আমার আমল কবুল করবেন কি না তখন তাদের ব্যাপারে এই আয়াতটি নাজেল হয়েছে